بسم الله الرحمن الرحيم صحيح بخاري ইমান অধ্যায় হাদিস নং 14 ইয়াকুব ইবনে ইব্রাহিম ও আদম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা তার সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই।